যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ তমাম জানে পৃথিবী কোনো কিছু বানাইতো না ওই নবীর কথা শোনার পর মক্কার কাফের বেঈমানরা দলে দলে দল বেঁধে দলে দলে দল বেঁধে ওই সাফা পাহাড়ের ময়দানে উপস্থিত হয়ে গেলেন সাফা পাহাড়ের ময়দানে উপস্থিত হওয়ার পর আমার নবীজি ওই সাফা পাহাড়ের চূড়ার উপরে উঠিয়া সকল মানুষদেরকে ডেকে বলেন ওরে আমার মক্কার মানুষেরা ও আমার রক্তের মানুষেরা ও আমার কুরাইশ বংশের মানুষেরা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة السلام على من كان نبيا وآدم وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون المؤمنون الذين
ورسوله ثم لم يغتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة رواه الترمذي في شان حبيبه ومحبوبه ومعشوقه محبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محبته لنا محمد وعلى علي مولانا درود পড়লে লাভ না লস আওয়াজ জোরে দিতে বল লাভ না লস কোন খাস্তা আছে আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা ওয়াহিদা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে কয়বার জবান খুলে বলতে হবে কয়বার আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ পাক তার আমল আমার মধ্যে 10টি নেকি দিবেন বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার কবির কেলে মনোযোগ আমার দিনের নবী মায়ার নবী বলেন ও সাহাবীরা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে মহব্বতে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টি নেকি দিবে বলুন সুবহানাল্লাহ এইবার আমার নবীর একজন কই সাহাবীর রে আমার সাহাবীরাও আমার আল্লাহ শুধু 10টি নেকি দিবে না আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেবে এইবার নবী ডাকতে কুসাবি ও সাবিরারে আমার আল্লাহ শুধু 10টি নেকি দিবেন না 10টি গুনাহ মাফ করবেন না আমার আল্লাহ 10টি ইজ্জত মর্তাবা বাড়ায় দিবেন জবান খুলে বলুন না সুবহানাল্লাহ তে সেই নবীর উপর দরুদ পড়তে চাই কি চাই না জবান খুলে বলতে হবে চাই কি চাই না সকলে আবার মহব্বতে দিল খুলে আবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
وعلى آله سيدنا مولانا اوره جوره بنگلار غوا اوره جوره مدينة درود صواب بوسيادا درود سلام بوسيادا وي جي شونار مدينة يا اللهم صلي مولانا محمد وعلى آله سيدنا أمرا شبوي غنغر غوب نبي নয় চিল্লাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে مولانا محمد وعلى آله سيدنا مولانا أد لا إله إلا لا إله لا إله إلا الله محبت لا إله قلبت لا إله مدر شور لا إله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي نور محمد صلى الله لا إله إلا لا جور لا إله بلو لك لا إله إكشت لا إله الله بوه دور مدينة أمرا كمن زعب جانينا الله بوه دور مدينة أمرا كمن زعب جان دهيا لله دهيا كرو دهيا نصيب كرم دين لا إله إلا لا إله بل لك لا إله قلبت لا إله
আল্লাহ আমার মোহনের বেদনা এই বুঝাইলে কেউ বোঝে না আল্লাহ আমার মোহনের বেদনা এই বুঝাইলে কেউ বোঝে এই শুনাইলে কেউ শোনে না বলা শুনাইলে এই শুনেল সাগে মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم شكل اسم جديد ذكر دن ان لا 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 زمان كله ان لا ان لا ان لا ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে গে ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে গে আল্লাহ 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 জবান খুলে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আল্লাহ দয়াল নবীর কাতিরে গে ও মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 জবান খুলে গুনাহ দেখবে না গুনাহ দেখবে না তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাবো কার আল্লাহ আমরা গুনা গাওয়ার আল্লাহ তাকে বারে বাগার আল্লাহ আমরা গুনা গাওয়ার আল্লাহ তাকে বারে বাগার আল্লাহ 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 জবান খুলে একজন প্রেমী কাশি লোরে সোনার মদিনা একজন রসগোল্লা ছিলোরে সোনার মদিনা আল্লাহ আল্লাহ মারহাবা যার প্রেমেতে পাগল জিনি যার প্রেমেতে পাগল জিনি সজন রব্বানা গাগে জল প্রেমিকা ছিল রে সোনার মদিনা একজন রসগোল্লা ছিল রে সোনার মদিনা আল্লাহ 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 ও গো নবী দুজাহান তুমি না দেখিলে পাঁচে না পরগান ও গো নবী দুজাহান তুমি না দেখিলে পাঁচে না পরগান আল্লাহ 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 কাছে নাও না দেখা দাও না কাছে নাও না দেখা দাও না হও না একটু মেঘের বাগান ও গো নবী দুজাগান তুমি না দেখিলে বাঁচে না পরগান আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محزز محترم সম্মানিত হাজিরিন ঐতিহ্যবাহী পুষ্কিনী পার মতিউর রহমান সাহেবের বাড়ির কবরবাসী রুহের মাগফেরাতে কামনাতে এবং জীবিত মানুষের হেদায়েতের উদ্দেশ্যে আজকের পঞ্চম তাফসির কুরআনের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ শফিকুর রহমান সাবু মিয়া পুষ্কিনী পার আজকের মাহফিলে সহসভাপতি যিনি জনাব কবির আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী কক্সবাজার আরও আছেন মোহাম্মদ আলাউদ্দিন মিন্টু পুষ্কিনী পার আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা সুপরিচিত এই অর্থ এলাকার সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার সুপরিচিত যিনি পীরজাদা সৈয়দ মখলিসুর রহমান মানানি পীর সাহেব মানানিয়া দরবার শরীফ খসবা বিবারিয়া আজকের মাহফিলে যিনি বাদ মাগরিব থেকে যিনি আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব পেশ ইমাম বাইতুন নাইম জামে মসজিদ পুষ্কিনী পার আজকের মাহফিলে যিনি পরিচালনা দায়িত্ব আজকেন আমার বন্ধুবর আমরা এক ক্লাস মিটি হযরত মাওলানা হাফেজ সজিবুল ইসলাম সাহেব পেশ ইমাম পুষ্কিনী পার জান্নাতুল মাওয়া জামে মসজিদ আজকের এই মাহফিলে মঞ্চ উপদিষ্ট হযরত উলামায়ে কেরাম মুরব্বী বাবারা আমার সামনে দাড়ি পাকনা মুরব্বী বাবারা এবং ছোট ছোট মাসুম বাচ্চারা যুবক ভাইয়েরা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা আমার হৃদয়ের গভীর থেকে আবারও আপনাদেরকে ইসলামী সংবাদ শোন দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই মাহফিল কিন্তু সাধারণ মাহফিল না জবান খুলে বলুন ঠিক কি না কারণ হচ্ছে কবরবাসী রুহের মাগফেরাতে আজকের আমরা যারা এখানে আসলাম এরকম কোন লোক নাই যার আত্মীয় স্বজন কবর নাই চিল্লা করেন ঠিক কি না এরকম কোন মানুষ বলতে পারবে না বুকে হাত দিয়ে আমার আত্মীয় স্বজন কবরে অন্ধকার কবর নাই চিল্লা করেন ঠিক কি না কারুর বাবা নাই কারুর মা নাই কারুর দাদা নাই কারুর দাদি নাই এরকম করে একজন একজন এই পৃথিবী মায়া ছেড়ে অন্ধকার কবরে ঘুমায় চিল্লা করেন ঠিক কি না আমি সকলকে অনুরোধ করে বলবো যারা এখনো বাড়িতে বসে আছেন গল্প গুজব করছেন সকলে আমাদের এই মাহফিলে প্যানেলে চলে আসুন হয়তো পারে আজকে আপনার এই মাহফিলে উসিলায় আপনার বাবা অন্ধকার কবরে আল্লাহ পাক কবরে আজাব মাফ দিতে পারে কি পারে না কথা কয় না পারে কি পারে না যে বাবা এত কষ্ট করে সকালবেলা কাজের জন্য রোজগার করার জন্য জীবিকা হার করার জন্য সকালবেলা ভোর হইলে বের হয়ে যেত জমিনে ব্যবসা বাণিজ্যের মধ্যে সারাদিন কাজ করতো আব্বা যখন সন্ধ্যা পূর্ব আকাশে সূর্য যখন আস্তে আস্তে পশ্চিম আকাশে হেলে যায় ডুবে যায় বাবায় তখন বাড়িতে এসে ছেলে মেয়েদের দুই গালে চুমা দিয়া আব্বা সারাদিনে কষ্ট ভুলে যায় চিল্লা এখন ঠিক কিনা আর যাদের অন্ধকার কবরে সকলকে আমি হাত জোরে করে বলছি আপনার আব্বা তাকাই আছে আপনার দিকে তারা বাড়ি চায় না গাড়ি চায় না দল সম্পদ চায় না চায় শুধু একটু দোয়া কথা বলেন ঠিক কিনা তো আমি সকলকে অনুরোধ করে বলবো সকলেই এ মাহফিলে চলে আসুন তা আমি আপনাদের সামনে যে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত আমি এই থেকে আলোচনা করব আর হাদিস শরীফ থেকে তিরমিজি শরীফের হাদিস 2417 নম্বর হাদিস তেলাওয়াত করেছি এই নিয়ে আলোচনা করব আল্লাহ পাক যেন আমার জবান দিয়ে বলার এবং আপনাদেরকে শুনবার এবং আমাকে আপনাকে সকলকে যেন আমল করার তৌফিক দান করে সকলে জবান খুলি বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন দেড় হাজার বছর আগে নূরের নবী রহমতের নবী আমার আল্লাহ জিব্রাইলকে ডাক ডাক জিব্রাইল
ও জিব্রাইল দে যাও আমার বন্ধুর কাছে আমার নবী মক্কায় গেলে জিব্রাইল যায় মক্কায় আমার নবী মদিনায় গেলে জিব্রাইল যায় মদিনায় আমার নবী হারা গোয়ায় গেলে জিব্রাইল যায় হারা গোয়ায় আমার নবীজি যুদ্ধের ময়দানে থাকলে জিব্রাইলও যায় যুদ্ধের ময়দানে চিল্লা এখন ঠিক কিনা আমার নবী যেই জায়গার মধ্যে সেই জায়গার মধ্যে আমার আল্লাহ জিব্রাইল দিয়া কোরআন পড়া চিল্লা এখন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন আল্লাহু আকবার الله أكبر بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا রব্বুল আলামিন বলে ইন্নামাল মুমিনুন মুমিন কারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে যারা তারাই মুমিন তারাই ঈমানদার জবান খুলে বলে আল্লাহু আকবার ওই আল্লাহ রাসূলকে আমরা বিশ্বাস করি কি করি না আল্লাহকে বিশ্বাস করি কি করি না আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরাতুল মুমিনের এক নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরাই সফল আমার আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন الذين هم في صلاتهم خاشعون যারা নামাজ আদায় করে যারা নামাজ পড়ে তারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে যখন নামাজে দাঁড়ায় তারা দুনিয়ার চাকচম্যের জন্য দাঁড়ায় না একমাত্র আল্লাহ পাকের জন্য দাঁড়ায় চিল্লা এখন ঠিক কিনা আর আমরা এখন নামাজ পড়ি যখন আমরা নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াইলে মনটা বাজারে চলে যায় মনটা দোকানে চলে যায় মনটা বিবির কাছে চলে যায় মনটা খেতে খামারে চলে যায় চিল্লা এখন ঠিক কিনা আমার নবীজি সাহাবাই কেরামকে বললো সাহাবিরা তোমরা তাড়াতাড়ি নামাজ পড়ো সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহি হাবিব আল্লাহ টানাটানি নামাজ কি আমার নূরের নবী রহমতের নবী বলেন যে সময় তুমি নামাজে দাঁড়াও নামাজে দাঁড়ানোর সময় দেখবা তোমার মনটা যখন বাজারে চলে যায় তোমার মনটা যখন বাজারে চলে যায় বাজার থেকে টান দিয়া নামাজের মধ্যে আনবা যখন তোমার বিবির কাজে চলে যায় বিবি থেকে টান দিয়া নামাজে আনবা যখন তোমার নামাজ যখন মনটা যখন ছুটে যায় বাজারে বাজার থেকে টান আনবা নামাজে যখন খেতে খামারে ব্যবসা বাণিজ্যের মধ্যে এদিকে সেই দিকে চলে যায় আমার রাসূল বলেন তুমি মনটা টান দিয়া এন আইনবা নামাজের মধ্যে বলুন না সুবহানাল্লাহ তো এখন আমরা নামাজ পড়ি নামাজে যখন দাঁড়ায় দেখবেন এদিকে সেই দিকে মন যায় কি যায় না দেখবেন দুনিয়ার মধ্যে আপনার হিসাব না মিললে যখন আপনি নামাজে দাঁড়াবেন দেখবেন আপনার সব হিসাব মিলে গেছে কথা কোন ঠিক কিনা দুনিয়ার কথা সব কথা শয়তান এসে আপনার মনে করে দেয় চিল্লা কোন ঠিক কিনা আমরা আবার এমন নামাজ পড়ি যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পর শুধু মন যদি এদিকে ছুটে যায় এদিকে ছুটে যায় ওই দিকে ছুটে যায় নামাজ আমরা ভালো করে পড়তে পারি না আমাদের মন ছুটে এদিকে এদিকে ছুটে বেড়ায় আল্লাহ রাসূল বলেছেন তুমি নামাজের মধ্যে টান নাই এনে দিবা আল্লাহ রাসূল যখন বলে দিল সাহাবাই কেরাম বলে ইয়া রাসূল আল্লাহ কি আবি বল্লাহ নামাজে যখন দাঁড়ায় যখন শয়তান যখন ওয়াসওয়াসা দেয় মন তো এই দিকে ছুটে বেড়ায় আল্লাহ রাসূল বলেন তখন পৃথিবীর কেউ দেখে না যদি নাও দেখে
আমার আল্লাহ তুমি যে নামাজ পড়ো আমার আল্লাহ দেখে কি দেখে না আমরা আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আবার নামাজে দাঁড়াইয়া মনটা আনলো না মানে বেহুদাভাবে নামাজ পড়লো আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন যে ব্যক্তি নামাজের মধ্যে উদাসীন হয়ে যাবে কাল আশুরা ময়দানে তার নামাজ তার কপালের মধ্যে ছিটাই দিবে বলুন না নাউযু বিল্লাহ তো শয়তান আমরা যখন নামাজে দাঁড়াই শয়তান আপনার আমার মন এদিক সেদিকে নিতে পারে স্বাভাবিক শয়তান তো আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করেছে যে বান্দারে আমি দেখলাম আল্লাহ দেখব তোমার বান্দা কেমনে জান্নাতে ঢুকে চিল্লায় কোন ঠিক কিনা এ চ্যালেঞ্জ করেছিল না আমরা আল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রকৃতি নামাজি যে ব্যক্তি আমার ইমানদার মুমেন শয়তান তুমি তাকে ধোকা দিবে থাকদের কথা তার চল্লিশ কদমের দূরে থাকবা জবান খুলে বলে আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা আমার আমি বলতেছিলাম ওই ব্যক্তি মুমিন মুমিন হয়ে কবরে যেতে হবে ঈমান নিয়ে কবরে যেতে হবে ঈমান ছাড়া যদি কবরে যান মুমিন ছাড়া যদি কবরে যান আপনার কবর উপায় থাকবে না চিল্লা এখন ঠিক কিনা কবরের ভিতর আপনার ভয়াবহ শাস্তি আমার আল্লাহ রেখেছেন এই জন্য আমার আল্লাহ পাক হুজরাতের মধ্যে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলেন ইন্নাল মুমিনুনা আল্লাযিনা আমানু আমার আল্লাহ বলেন তারাই তো মুমিন তারা তো প্রকৃত ইমানদার আল্লাহ পাক বলেন বিল্লাহি ওয়া রাসূলি যারা আল্লাহ এবং আল্লাহ এবং রাসূলকে যারা বিশ্বাস করে এখন আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না আল্লাহকে বিশ্বাস করি আমরা তো সকলে আওয়াজ জুড়ে দিতে আল্লাহ কয়জন কথা কয় আল্লাহ কয়জন আল্লাহ খায়নি আল্লাহ মনে খায় আপনার এলাকা খায় মনে আল্লাহ না আল্লাহ খায় আল্লাহ আছে নাকি নাই আল্লাহ তাকায় আসিনি আল্লাহ স্ত্রীও নাই ছেলে মেয়েও নাই চিল্লা কোন ঠিক কিনা আজ বাংলাদেশে কিছু নাস্তিক মুত্রাত বের হয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে না কথা কোন ঠিক কিনা এই পৃথিবী যে একজন সৃষ্টি করেছে এ মাহফিল আজকে যে আয়োজন করেছে একজন লোক আছে নাকি নাই এর পিছনে একজন লোক কারিগর আছে না তে তামাম পৃথিবী আমার আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন এর পিছনে একজন লোক আছে নাকি নাই আজ বাংলাদেশের মধ্যে কোন নাস্তিক রাম বাম বের হয়েছে যারা আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না জবান খুলে বলতে হবে ঠিক কিনা তারা এক আল্লাহকে মানে না তারা বলে পৃথিবী নাকি এমনি সৃষ্টি হয়েছে জবান খুলে বলুন নাউজ বিল্লাহ আমার আল্লাহ পাক বলে না আমানু বিল্লাহি যেই ব্যক্তি আমারে এক আল্লাহ বলে স্বীকার করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ চিৎকারে মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দে কয় নবীর উম্মতের দল ও আল্লাহর গোলাম কবির কেলে মনোযোগ আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ হে রাসূল আপনি বলে দিন আমি আল্লাহ একজন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই আমার আব্বা নাই আমার আম্মা নাই আমার দাদা নাই আমি দাদা নাই আমার দাদি নাই আমি আল্লাহ খাই না ঘুমাই না আমি আল্লাহ কোন বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ শুধু তাকায়া থাকি কোন বান্দা বিপদে পড়েছে কোন বান্দা বিপদে পড়ে আমারে আল্লাহ বলে ডাক দিল ওই বান্দাদেরকে আমি তাদের দিকে তাকায়া থাকি জবান খুলে বলুন না আল্লাহু আকবার তো আমার আল্লাহ কয়জন জবান খুলে বলতে হবে কয়জন সকলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এ মাহফিল থেকে আজকে আমরা সকলে একই কণ্ঠে একই আওয়াজ দিয়ে আমরা সাক্ষী দেই আমাদের আল্লাহ কয়জন জবান খুলে বলতে হবে কয়জন নারে তাকবীর নারে রিসালাত আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর ওই আল্লাহ দেখেনি কারা মাহফিল আইছে না কারা আইছে না কারা বাড়িতে ঘুমায় কারা দোকানে আড্ডা মারে কারা গল্প গুজব করে কারা গীবত গায় কারা চুরি করে বাটপারি করে আল্লাহ দেখে কি দেখেন না
অবশ্যই আল্লাহ দেখে আমি সকলকে অনুরোধ করে বলবো এখন আমি আলোচনার মধ্যে ঢুকি নাই আপনারা সকলে মাহফিলে চলে আসুন আমার বাইরা বন্ধুরা আমার ও দুনিয়ার মুসলমান কবির কালামুর যুগ আমার আল্লাহ কামানু বিল্লাহি যেই ব্যক্তি আমার এক আল্লাহ বলে স্বীকার করবে তারাই মুমিন তারাই প্রকৃত ইমানদার আমরা যারা মাহফিলে আসলাম আমরা সকলে আল্লাহর বিশ্বাস করি তাতে আয়াত থেকে বোঝা যায় আমরা সকলে হচ্ছে মুমিন চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা আমার দিনের নবী মায়ার নবী রহমতের নবী উম্মতের কান্নারি যেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি ইসলামে দাওয়াত দিল গোপনে গোপনে আমি আল্লাহ যে একজন আমি আল্লাহ যে একজন আপনি যে গোপনে গোপনে দাওয়াত দেন গো নবীজি এবার আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না এবার আপনি সরাসরি দাওয়াত দেন গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী রহমতের নবী আমি আল্লাহ একজন আপনি মক্কার মানুষদেরকে জানাইয়া দেন মক্কার মানুষদেরকে জানাইয়া দেন তারা যেন এক রবের ইবাদত করে জবান খুলে বলুন আল্লাহু আকবার কয় রবের ইবাদত এক রবের ইবাদত যে আল্লাহ পাক এ পৃথিবী জাহান সৃষ্টি করেছেন চিল্লা কোন ঠিক কিনা এইবার আমার নবী দিনের নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে বলে ওরে আলী রে ও আলী মক্কার প্রত্যেকটা ঘরের ভিতরে জানাইয়া দাও মক্কার প্রত্যেকটা ঘরের ভিতরে জানাইয়া দাও সকল মানুষ যেন ওই সাফা পাহাড়ের দিকে চলে যায় চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি আল্লাহ পাক অনুমতি দিলেন নবীকে নবী আবার অনুমতি দিলেন আলীকে আলী গিয়ে প্রত্যেকটা ঘরের ভিতরে সকলকে যখন দাওয়াত দিচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মুহাম্মদ আপনাদের সকলকে ওই সাফা পাহাড়ে যাওয়ার জন্য আপনাদেরকে ডেকেছে যখন এই দাওয়াত প্রত্যেকটা ঘরের ভিতরে যখন দিচ্ছে সকলে নবীর কথা শুনে দলে দলে দল বেঁধে ওই সাফা পাহাড়ের দিকে রওনা দিয়েছে চিৎকার মেরে বলে আল্লাহু আকবার আমার বাইরা বন্ধুরা আমার ও পর্দার আলীর মা ও বোনেরা যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ তমাম জানে পৃথিবী কোনো কিছু বানাইতো না ওই নবীর কথা শোনার পর মক্কার কাফের বেমানরা দলে দলে দল বেঁধে দলে দলে দল বেঁধে ওই সাফা পাহাড়ের ময়দানে উপস্থিত হয়ে গেলেন সাফা পাহাড়ের ময়দানে উপস্থিত হওয়ার পর আমার নবীজি ওই সাফা পাহাড়ের চূড়ার উপরে উঠিয়া সকল মানুষদেরকে ডেকে বলেন ওরে আমার মক্কার মানুষেরা ও আমার রক্তের মানুষেরা ও আমার কুরাইশ বংশের মানুষেরা ও আমার আত্মীয় স্বজনেরা আমি যদি তোমাদেরকে বলি সাফা পাহাড়ের পূর্ব পাশে এক দল সৈন্য দল দাঁড়িয়ে আছে তোমাদেরকে হত্যা করার জন্য তোমাদেরকে মারার জন্য তোমরা কি বিশ্বাস করবে কিনা সকলে একই কণ্ঠে বলল হ্যাঁ মোহাম্মদ আমরা অবশ্যই বিশ্বাস করব জবান খুলে বলল আল্লাহু আকবার এইবার আমার নবী ডাকতে কই ওরে মক্কার বাসী কেন তোমরা আমাকে বিশ্বাস করবা কারণ আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই কথা কোন ঠিক কিনা নবী মিথ্যা কথা কইছে আর আমরা মিথ্যা কই দিনে কটা কই দিনে কটা কই মিথ্যা কথা 100 থেকে আরো বেশি কথা কয় ঠিক কিনা এইবার মক্কার মানুষ ডাকতে কো মোহাম্মদ আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই আপনি কোনদিন মারামারি করেন নাই আপনি কোনদিন জিনা বেবিচার করেন নাই আপনি কোনদিন খারাপ কাজ করেন নাই আপনি কোনদিন মদ পান করেন নাই আপনি কারোকে অন্যায়ভাবে কুরুদেরকে গালিও দেন নাই
আপনার কথা আমরা অবশ্যই বিশ্বাস করব চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ এইবার আমার নবীর একটু কই ও মক্কার বাসীরা তোমরা যদি আমারে বিশ্বাস করে থাকো আজকে তোমাদেরকে আমি একটা মেসেজ দেই তোমাদেরকে আমি একটা কথা বলে দেই তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবী এই কথাটা বলার পর পুরোটা ময়দান নিস্তব্ধ হয়ে গেল পুরোটা ময়দান চুপ হয়ে গেল একটা মানুষ কথা বলছে না সকলে নিস্তব্ধ হয়ে গেল যখন দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো রব নাই যখন এই কথা বলল বলার পর তখন মানুষ নিস্তব্ধ হয়ে গেল এই জায়গার মধ্যে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা বড় বড় আরবের নেতারা মক্কা নেতারা সকলে উপস্থিত সকলে চুপ আবু জাহেল চুপ আবু লাহাবে চিন্তা করলো সে বসে পড়ল জমিনের মধ্যে বসার পর আবু লাহাবে একটা পাথর নিয়া আমার নবীর শরীর মুবারকের দিকে নিক্ষেপ করেছে জবান খুলে বলল নাউজুবিল্লাহ আর নবীকে এমন একটা জঘন্য গালি দিয়েছে যখন গালিটা দিল হে মোহাম্মদ তুমি ধ্বংস হও এ কথা বলার পর নবীর আপন চাচা যখন এ কথা বলল বলার পর নবীজি চোখ মুবারক দিয়া পেয়ে পেয়ে পানি মুবারক পড়তে শুরু করলো জবান খুলল আল্লাহু আকবার আমার নবীর দয়াল নবী মায়ার নবী উন্নতির কাণ্ডরি ওই মক্কার মানুষের নিস্তব্ধ কেউ কথা বলে না নবীর চাচা আবু লাহাবে যখন নবীকে একটা বড় গালি দিল জঘন্য গালি দিল নবীর চক্ষু মুবারক দিয়ে পানি মুবারক পেয়ে হয়ে শুরু করলো আল্লাহর নবী দিনের নবী মায়ার নবী বলে আমার আব্বা নাই আমার এতিম পাই আমার চাচা আমার এত বড় গালি দিল আমার দাদা নাই আমার চাচা নাই আমার মা নাই আমার এতিম পাইয়া আমার চাচা আমার এত বড় একটা গালি দিল নবীর মনে বড় কষ্ট লেগে গেল নবীর মনে অনেক বড় দুঃখ লেগে গেল আমার নবীজি চক্ষু মোবারক দিয়া পানি মোবারক বেয়ে বেয়ে পড়ে সাহাবাই কেরাম নবীর পাশে বসাচ্ছিল সাহাবীরা বলে হুজুর আপনি যদি অনুমতি দেন গো নবীজি আবু লাহাবের কল্লাটা আপনার সামনে হাজির করে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার আরো জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ এইবার আমার নবী সাহাবাই কেরামকে বলে ও সাহাবীরা দরকার নাই পুরার ময়দানে মানুষ যার যেমনে বাড়িতে চলে গেল আর মুহাদ্দিসে কেরাম বলেন যখন আবু লাহাবে যখন পাথরটা নিক্ষেপ করল শরীর মোবারক দিকে নবীজির ওই পাথরটা নবীর দুই তিন হাতের সামনে পাথরটা থেমে গেল মুহাদ্দিসে কেরাম কয় আবু লাহাবে নবীকে চিনল না পাথর নবীকে চিনল চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার এইবার নবীজি ময়দানের মানুষ যার যেমনে বাড়ির দিকে চলে গেল আমার নবীজি বুক ভরা কষ্ট দিয়ে যে আপন চাচা আবু লাহাবে নবীজি এত বড় গালিটা দিছে নবীজি বলে আমার আজকে আব্বা নাই আমার দাদা নাই আমার মা নাই আমার এতিম পাইয়া আমার চাচা আমার এমন একটা গালি দিবে আমি কল্পনাই করতে পারি না নবীজি বুক ভরা দুঃখ নিয়ে নবীজি চক্ষু মুবারক দিয়ে পানি পড়তে পড়তে নবীজি হুরজা খানা রোয়ানা দিলেন এইবার সাহাবাই কেরাম ডাকতে কই হুজুর ও বানিল নবী গো আপনার চক্ষু মুবারকের পানি আমরা কোন সাহাবীরা সহ্য করতে পারি না গো নবীজি নবীজি
আপনার চোখ মোবারকের পানি মোবারক আমরা কেউ সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি যদি অনুমতি দেন আমরা আবু লাহাবের গর্দান আপনার সামনে হাজির করি সাহাবীরা পিরাপিরি করে কারণ সাহাবীদের জীবনে চাইতে আমার নবীকে বেশি মহব্বত করে চিল্লা এখন ঠিক কিনা আমরাও সেই নবীকে মহব্বত করি কি করি না জবান কোলে বল তবে করি কি করি না যদি যেই ব্যক্তি নবীকে নিজের জীবন চাইতে মহব্বত না করবে ওই ব্যক্তি পূর্ণ ইমানদার না চিল্লা এখন ঠিক কিনা এইবার আমার নবীর একটু কই সাহাবি ও সাহাবীরা রে আমি বিচার দিয়ে দিলাম সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার কাছে বিচারে দিয়েছেন এবার আমার নবীর ডাকটা কই আমি আল্লাহর আদালতে বিচার দিয়ে দিয়েছি চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার কতক্ষণ পরে নবীজি চেহারাটা মলিন থেকে নবীজি হাসি যখন দিলের মুশকি হাসতেছেন সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন হুজুর এতক্ষণ আপনি কাঁদলেন হুজুর দ্বারা এখন আপনি হাসতেছেন কারণটা কি আমার নবী বলেন আমি যে আল্লাহর দরবারে বিচার দিয়েছি আল্লাহ পাক রায় পাঠায় দিয়েছে বলুন না সুবহানাল্লাহ আমরা শুনতে চাই কি চাই না জবান গলে বলতে হবে চাই কি চাই না এইবার আমার নবী ডাকতে কই সাহাবি আমি যে আল্লাহর আদালত বিচারে দিয়েছি আমি যে আল্লাহর আদালতে বিচারে দিলাম আমার আল্লাহ রায় পাঠায় দিল সাহাবীরা কো হুজুর কি রায় পাঠাইলো আমরাও শুনতে চাই আমার বায়রা বন্ধুরা আমার আমি সকলের কাছে জানতে চাই সাহাবীরা আরবি বুঝে কি বুঝে না কথা কয় না বুঝে কি বুঝে না এইবার আমার নবীজি কুরআন তেলাওয়াত শুরু করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব তাব্বাত ইয়াদা আবু লাহাবের দুই হাত ধ্বংস হল চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার এবার সাহাবীরা খুশি হইছে না বেজার হইছে কথা কয় না খুশি হইছে না বেজার হইছে তো সাহাবীরা কো হুজুর আল্লাহ যে কোরআন আয়াতরা নাজিল করলো এবার মানুষের কাছে পৌঁছায় দেয় নবীকে বইল সুগিতা যা পৌঁছায় দাও সুবহানাল্লাহ কইতেন না এইবার সাহাবীরা কই হুজুর যাই আবু লাহাবে আপনারে তোমার গালি দিল গো যাই আবু লাহাবে আপনারে তোমার গালি দিল আমরার মনও মানে নাই আমরার মনও সয় নাই আমরাও মনে মানে নাই গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার যে তো আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিল এবার আমরা মানুষের কাছে কি বলে দিব নাকি আমার নবীকে যাও যাও তোমরা গিয়ে বলে দাও এইবার সাহাবীরা দৌড়ায়া দৌড়ায়া যায় যায় যে 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 ওই বাজারে কিনার মধ্যে গেলেন সুবহানাল্লাহ কি কইতেন না আর এই দিক দিয়ে আবু লাহাবে কয় তার সাইঙ্গ পাইঙ্গ চালা চামুন্ডারদের কিনিয়া দোকানে বইয়া কয় কম মোহাম্মদ রে ইমন একটা ডিলা মারছি জুরুই দুই ডাড়া মারছি কেরে ফললো না ডিলার আগে উঠে যে একটা পাথর লো ইসলাম যে আমার হাতের মধ্যে জুরুই তো ডিলাড়া মারছি কেন মোহাম্মদের গায়ে পড়ছে না মানে মজা মাইরা তার সৈন্য দলের সঙ্গে তার সাইঙ্গ পাঙ্গর সঙ্গে তার চালার চামুন্ডার সঙ্গে কথা বলতাছে এমন টাইমে নবীর একজন সাহাবি গিয়া ক আও শুনছিনি মানে মসজিদের মাঝখানে গিয়া সাহাবি কইতাছে ও শুনছিনি ক কি ক তোমার নামে তো কোরআন আয়াত নাজিল হইছে ক কি নাজিল হইছে আমার নামে ক কোরআন আয়াত ক কি আয়াত ক তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার এইবার আবু লাহাব যখন এই কোরআনে শুনল বাজার থেকে দূর দিল ওই বাড়ির দিকে রওনা দিল বাড়ির দিকে রওনা দিল তার চালা চামুন্ডা দৌড় দিল তার পিছনে কেন রে আমাদের নেতা কেন দৌড় দিচ্ছে কারণটা কি সবাই গিয়া সামনে গিয়া বেড়ে দিল ও বস কেন দৌড়ান ও নেতা সাহেব কেন আপনি বাড়ির দিকে দৌড়ান
এবার আবু লাহাব ডাকতো কই আমি মুহাম্মাদের বিশ্বাস করি না ঠিক আছে কিন্তু মুহাম্মাদের খোদা জিডা কয় ওই মুহাম্মাদের খোদা সঙ্গে সঙ্গে তাই করে ফেলে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার ওই আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই কথা কই আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই তখন কয় মুহাম্মদ আমি মুহাম্মদের বিশ্বাস করি না ঠিক আছে কিন্তু মুহাম্মদের খোদা যেটা করে যেটা বলে এটা করে আর না কইরা ছারে না জবান খুলে বলে আল্লাহু আকবার এই দিকটা আবু লাহাব নামে যে সময় কোরআন আয়াত সূরা নাজিল হলো নাজিল হওয়ার পর চতুর্দিকটা মক্কা সরে গেল যে নবীজির গালি দিয়েছিল নবীজিকে পাথর নিক্ষেপ করেছিল তার নামে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন এই কথাটা পুরোটা মক্কা ছড়ে গেল ছড়ে যাওয়ার পর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা সে নবীজিকে আগে থেকে দেখতে পারতো না জবান খুলে বলুন নাউজুবিল্লাহ তো সে কি করলো আগে থেকেই যখন নবীজি বাড়ি থেকে যখন বাইর হইতো তাই ওই রাস্তার মধ্যে বড় বড় কাটা দিয়ে রাখতো আগে থেকে যখন নবীজির পাড় মোবারকের স্যান্ডেল মোবারক জুতা মোবারক দিয়ে যখন এই কাটাগুলা প্রবেশ করতো করার পর যখন পায়ের মধ্যে যখন গিয়ে ঢুকতো রক্ত মোবারক বাইর হইতো আর আবু লাহাবের স্ত্রীর উম্মে জামিলা ওই জালানা ফাঁক দিয়া দিয়া হাসতো জবান খুলে বলুন নাউজুবিল্লাহ আমার নবী কিন্তু একটাও গালি দেয় নাই আমার বাইরা বন্ধুরা আমার ও মুরব্বী বাবারা যখন আবু লাহাবের স্ত্রী যখন শুনলো তার স্বামীর নামে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো এবার আপনারা বলেন আগে কাটা দিত নবী রাস্তার মধ্যে এবার রাগ হইয়া বেশি দিব কম কাটা দিব না বেশি দিব কথা কয় না বেশি দিব না কম দিব এবার তো মানে রাগে তেলের মতন গরম হয়ে গেলেন আমার স্বামীর নামে আমার স্বামীর নামে কোরআনের আয়াত নাজিল করেছে মুহাম্মদের খোদার এত সাহস আর মুহাম্মদের এত সাহস আজকে আমি তার ওসি শিক্ষা দেব জবান খুলে বলুন নাউজুবিল্লাহ এবার সে জঙ্গলা থেকে গিয়ে বড় বড় কাটা আনতো আজকে কয় এইবার গিয়া জঙ্গলার ভিতরে ঢুকে বড় বড় কাটা আনবো কাটা এনে আমি রাস্তার মধ্যে দিয়ে রাখবো যেন তার শরীরের পা মুবারক দিয়া ঢুকে যেন নবীজির হাড্ডি মুবারকের ঢুকে যেন প্রবেশ করে জবান খুলে বলুন নাউজুবিল্লাহ এইবার আবু লাহাবের স্ত্রী আগের জঙ্গলার সাইডে থেকে কাটা আনতো এইবার জঙ্গলার ভিতরের মাঝখানে গিয়ে প্রবেশ করলেন তেলের মতন গরম হয়ে গেলেন আমার স্বামীর নামে এত বড় আয়াত নাজিল করলো কুরআন নাজিল করলো সেই রাগান্বিত হয়ে জঙ্গলার ভিতরে ঢুকে বললেন জঙ্গলার ভিতরে ঢুকার পর বিশাল বড় বড় কাটাগুলা বেচে 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 এই কাটাগুলা যখন একত্র করলো একত্র কওয়ার করার পর যখন বিশাল বড় একটা গাঁটটি করলো করার পর যখন মাথায় নেবে এত বড় গাঁটটি নিতে পারে না আগে তো কম নিত এবার আজকে গরমে বেশি লইছে যে নবীর বেশি করে কাটা দিব আর নবীর পায়ের মুবারকের মধ্যে কাটা ঢুকবে সে এই চিন্তা করে বিশাল বড় এক কাঠটি বলল তো এখন যখন এইভাবে আলগি দেয় আর তো নিতে পারে না এবার কি করলো সে একটা পাথর উপরে রাখলো উপরে রাখার পর যখন সে আলগি দিছে আলগি দেওয়ার পর আল্লাহর কি কুদরত এই পূজাটা তার গলার দড়িটা তার গলার ভিতরে এমনি পেশ লাগাইয়া এই পুরাটি পুরা কাটা বড় বড় বিশাল বড় কাটাগুলা তার জঙ্গলার ভিতরে যে কাটাগুলা পাড়ার জন্য গিয়েছে এই কাটাগুলা তার গলার ভিতরে ঢুকে পড়লো জবান খুলে বলল আল্লাহু আকবার তুই আল্লাহ আছে নাকি নাই কথা কয় আল্লাহ আছে নাকি নাই